আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ফ্রম এজে ব্লগস। গাইস আজকে আপনাদেরকে কি দেখাবো গাইস, অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকে আপনাদের কি দেখাবো। তো গাইস আজকে আমরা এসেছি পদ্মা সেতু দেখতে, মাওয়া পদ্মা সেতুর পারে আসছি। তো গাইস আমরা এখন আছি মাওয়া পদ্মা সেতুর কাছা, খুব কাছাকাছি গাইস। তো এই ফিল্ডটা আপনাদেরকে আমি সত্যিই বোঝাতে পারবো না যে আমার কাছে কেমন লাগতেছে, প্লাস আমার টিমে যারা আছে তাদের কাছে কেমন লাগতেছে। তো গাইস আজকে আমরা কি করেছি, আজকে আমরা একটা ট্রলার ভাড়া করেছি সো পদ্মা সেতু দেখার জন্য। তো গাইস এত কাছাকাছি পদ্মা সেতু আমরা দেখব তা কখনো কল্পনা করতে পারিনি। তো গাইস এর আগে আমি স্পিড বোর্ড দিয়ে পার হয়েছিলাম, তো যাই হোক ওখান থেকে প্রচুর স্পিড বোর্ড তো বুঝে নেই কতটা স্পিডের চলে, তো ততটা আমি উপভোগ করতে পারিনি। তো গাইস এখন এই প্রকৃতিটা যেভাবে আমি উপভোগ করতেছি গাইস, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমার কাছে কতটা ভালো লাগতেছে গাইস। তো এখানে পদ্মা সেতুর আমরা খুব কাছাকাছি দিয়ে আমরা ট্রলার নিয়ে যাইতেছি, আমরা ওই পারে যাবো, ওই পার থেকে আবার আমরা ব্যাক করবো মাওয়াতে ব্যাক করবো। সরি গাইস, তো আমি একটু সামনে যাই, সামনে যাই দেখি আপনাদেরকে এই সাইডটা দেখে, পিছন সাইডটা আপনারা দেখেন গাইস, ওই যে আমাদের ট্রলার যে মালিক সে ট্রলার চালাইতেছে। তো গাইস আপনার এখান থেকে আপনার একটু প্রকৃতিটা একটু দেখুন দেখুন, মানে আপনার পদ্মার পানিটা খুব ক্লিন। আর এটা হচ্ছে আমার ছোটো ভাই আসিফ, সেটা হচ্ছে ওখানে আমার ভিতরে যে কী বলো ওটাকে, ওটার নাম আসলে আমি অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, যাই হোক ওটার নিচে আমার চাচা চাচি আছে, সবাই আছে ওখানে, প্লাস এটা হচ্ছে আমার ছোটো ভাই, তো এখানে আছে আমার যে চাচাও আছে। তো এই পদ্মা সেতুটা প্রচণ্ড, এটা হচ্ছে আমার বড় ভাই। তো গাইস আমি এখানকার পরিবেশটা দেখুন, মানে ভাষায় প্রকাশ করার মতো না, তিনটা দুষ্ট ছেলে, তিনটা খুবই দুষ্ট। তো গাইস এদের কথা আর কী বলবো, সারা ট্রলার ভরে তারা দুষ্টুমি করছে। তো গাইস এই যে দেখুন, একটা হচ্ছে আমার এই বামে সাইডটা আমার ভাবি, তো যাই হোক ভাবি খুব লজ্জা পাইতেছিল তাই ক্যামেরাটা আমি সাইডে নিয়ে আসছি গাইস। তো গাইস এই যে দেখতে থাকুন আমরা পদ্মা সেতু আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস এত কাছে থেকে পদ্মা সেতুর ভিডিওটা অনেকেই করছে, বাট আমি আজকে এরকমভাবে ফার্স্ট আজকে আমি এভাবে ভিডিও করলাম। তো গাইস কী বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না এই মনোরম পরিবেশটাকে। তো গ্যাস একটু আমরা রোদটা অনেক রোদ ছিল, তারপরও নিজেকে কন্ট্রোল করে রাখছি এত রোদ থেকে। তো গ্যাস আমি জানি না আমার কেন হঠাৎ কাশি আসতে আসে, খুব গরম, তো এর মাঝে আমি ঠান্ডা পানি খেয়েছিলাম, তো গ্যাস এই জন্য আরও অলরেডি কাশি চলে আসছে। আর কাশি দেওয়া ভয়ের কিছু নাই, আবার পাশে লোকে আপনারা ভাবতে পারেন যে ভাইয়ার আবার করোনা ঠরোনা হলো নাকি, তো গ্যাস এটা কোনো চিন্তা করার নাই, আমি একদম ঠিক আছি। তো এর মাঝে আমি খুব ঠান্ডা পানি খেয়েছিলাম মাওয়া ঘাট থেকে, আমি পানি ঠান্ডা পানি কিনে খাইছি, এই জন্য আমার খুবই মানে খুবই বলতে এখন কাশি আসতে আসে। যাই হোক গ্যাস, তো ব্যাপার না, এই পদ্মা সেতু দেখার জন্য এটাকে নিজেকে আমি সামনে রাখবো। তো গাইস পদ্মা সেতুর কাছাকাছি আমরা অলরেডি পদ্মা সেতুর অনেক কাছাকাছি চলে আসছি, মানে ওই পারে কি বলো এটাকে শরীয়তপুর ঘাট, সরি কাঁঠালবাড়ি ঘাটের ওখানে কাছ থেকে আমরা অলরেডি চলে আসছি। তো গাইস দেখতে থাকুন আপনারা, অনেক সুন্দর। আসলে গ্যাস আপনারা একটা জিনিস দেখলে ফলো করবেন যে দূর থেকে পদ্মা সেতুটা অনেক ছোটো মনে হয়, কিন্তু কাছে গেলে আপনারা বুঝতে পারবেন যে পদ্মা সেতুটা কত বড়। এবং আমি উপরের দিকে তাকালে মানে দেখা যায় যে মানে একটা বাস কি চলবে, একটা গাড়ি কি চলবে এমনটা ফিল হয়, কিন্তু না গ্যাস এটা এটা এখানে চার লেনের রাস্তা করবে, এটা অনেক চড়া একটা রাস্তা হবে, আর প্লাস নিচ দিয়ে যে আপনার ট্রেন যাবে ট্রেনেরটাও অনেক চড়া। তো একটা স্পেয়ার মানে তারা ট্রেনের লাইনটা করছে যে এর মাঝে যাওয়া যদি কোনো ট্রেন যদি নষ্ট হয়ে যায় তো দেখা যেতেছে এই ট্রেন তো আর সরাতে পারবে না, এই জন্য তারা একটা এক্সট্রা একটা মানে সাইড দিয়ে একটা তারা আরেকটা রেল লাইন করছে, ওটা দিয়ে যেন ওটা বের করে নেওয়া যায়। তো গাইস আমরা এখন গাইস এই ফিল্ডার কথা আর কি বলবো, গাইস দেখুন আমরা একবার পদ্মা সেতুর নিচে আছি গাইস। তো গাইস এবার এই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে যে মেট্রো রেল না, তো রেল যে এটা নিচ দিয়ে যাবে ওটার কি বলে রাস্তাটা দেখা যাচ্ছে। তো গাইস দেখুন আকাশটা খুবই, এই গাইস এই যে দেখুন সম্পূর্ণ এই যে নিচ দিয়ে যাবে হচ্ছে গাইস আর কি বলে ট্রেন, আর উপর দিয়ে আপনার গাড়ি চলাচল করবে। তো গাইস আমরা ওই পারে থেকে এই পারে অলরেডি চলে আসছি, তো গাইস ভালো থাকুন।